আসসালামু আলাইকুম। ইসলামিক ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, তবে 10টি দুর্বল ক্যাটাগরির ব্যাংক যেগুলোকে হারকিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না ভবিষ্যতে, পরবর্তীতে তাদের জন্য সংবাদ থাকছে, সেগুলো কোনগুলো ডিটেলসে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশের ধর্মপ্রাণ অধিকাংশ মানুষই কিন্তু ইসলামিক ব্যাংকগুলোতে লেনদেন করে এবং এগুলো কিন্তু মার্জ হবে না, এর অর্থ এগুলো কিন্তু থাকছে। এই ব্যাংকগুলোর তালিকার মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সোশ্যাল ইসলামিক ব্যাংক, তাছাড়াও ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইতিমধ্যে হয়তোবা তালিকা আপনারা দেখতে পেরেছেন। আর 10টি যে দুর্বল ক্যাটাগরির ব্যাংক রয়েছে এগুলা ভবিষ্যতে হয়তোবা তেমন দেখতে পাবেন না, তবে গ্রাহকদের ভয়ের কোনো কারণ নেই। যেই ব্যাংকগুলো থাকবে না সেই ব্যাংকগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বিশেষ করে ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশের UCB ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যাংকটি থাকবে না সেটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এটি কিন্তু মার্জ হয়ে থাকবে সরকারি আওতাধীন সোনালী ব্যাংকের সঙ্গে। তৃতীয় যে ব্যাংকটি থাকছে না সেটি হচ্ছে আপনার বেসিক ব্যাংক, এটি মার্জ হওয়ার কথাবার্তা রয়েছে বিশেষ করে সিটি ব্যাংকের সঙ্গে, অথবা দেখা যেতে পারে যে অগ্রণী ব্যাংক। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে বেসিক ব্যাংকের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর সঙ্গে মার্জ হতে চাচ্ছে না, সরকারি একটা চাকরি বেসরকারিতে পরিণত হবে এটা তারা চাচ্ছে না। তো এটা সাধারণত ডিপেন্ড করবে, হয়তোবা সিদ্ধান্ত পরবর্তীতে আসতে পারে। এছাড়াও পরবর্তীতে যে ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে পদ্মা ব্যাংক। ইতিমধ্যে হয়তোবা জানেন যে এটা কিন্তু এক্সিম ব্যাংক, যেটা ইসলামিক ব্যাংকের সঙ্গে কিন্তু ইতিমধ্যে মার্জ হওয়ার কার্যক্রম সম্পূর্ণ আনুষ্ঠানিকভাবে পরিচালিত হয়েছে এবং কার্যক্রমগুলোও কিন্তু চলে থাকতেছে। এছাড়াও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হয়তোবা থাকবে না, এটি কিন্তু মার্জ হবে বাংলাদেশের বিশেষ করে কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে। আর যেই ব্যাংকগুলো থাকবে না সেই ব্যাংকগুলোর তালিকার মধ্যে রয়েছে বিশেষ করে আপনার AB ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, তাছাড়াও যদি বলি ICB ইসলামিক ব্যাংক। আমি কিন্তু সামনে লিস্ট দেখায় দিচ্ছি, এখানে আমার অতিরিক্ত তেমন কিছু বলার নেই, সম্পূর্ণ লিগ্যাল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই অনুরোধ করব ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে করে তারাও উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো আশা করি হয়তোবা বুঝতে পেরেছেন এবং ব্যাংক যে মার্জ হলেই গ্রাহকদের জন্য ভয় থাকতেছে বিষয়টা এমন না, কেননা যেই ব্যাংকগুলো মার্জ হবে যেইগুলোর সঙ্গে মার্জার হয়ে যাবে তো সেই সকল ক্ষেত্রে কিন্তু মার্জার হওয়ার পরবর্তী সময়ে গ্রাহকরা তাদের ডিপোজিট, যেটা FDR বলেন, সেভিংস বলেন বা DPS, তারা কিন্তু তারা ঠিকই তুলে নিতে পারবে, বা মার্জ হওয়ার পূর্ববর্তী সময়ে সেই ব্যাংকের গ্রাহকরা তাদের FDR, DPS বা ডিপোজিট চাইলে তুলতে পারবেন। তো ব্যাংক মার্জ হওয়া নিয়ে আপনাদের কী ওপিনিয়ন সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।